ওয়েলকাম টু নুপুর কিচেন। নুপুরের রান্নাঘরে স্বাগত বন্ধুরা। আজ আমরা বানাবো মোচার পোলাও। মোচার পোলাও বানাতে মোচা নিয়েছি সেদ্ধ করে, আর পোলাওয়ের চাল আমি একটুখানি ভিজিয়ে নিয়েছি, বাসমতি চাল ভিজিয়ে ঝরঝরে করে নিয়েছি। সাদা তেল লাগছে, আর লাগবে পোলাও যেহেতু ঘি লাগবে একটু। গরম মশলা দেবো আমরা, গুঁড়ো, চিনি দেবো আমরা, আর দেবো লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর আদা এক চামচ দেড় চামচ মতো আদা বাটা নেব। আর ফোড়নে যাবে তেজপাতা, শুকনো লঙ্কা, ডালচিনি, লবঙ্গ, এলাচ, আর কিশমিশ দেবো একটু, একটু কাজু দেবো, আর দুটো কাঁচা লঙ্কা দেবো। তো চলুন আমরা শুরু করি আমাদের রান্না। কড়াইয়ে আমরা অল্প সাদা তেল দিয়েছি, এবার মোচাটা এর মধ্যে দিয়ে দেবো, ছোট্ট মোচাটা, এটাকে একটু কষবো। মোচা আমরা ভেজে তুলেছি, এবার কড়াইয়ে আবার তেল দিয়েছি আমরা, বাদাম আর কাজুটা আর কিশমিশটা ভেজে তুলবো। তো ভেজে তুলি এ দুটো, কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে, এবার আমরা ফোড়নগুলো দিয়ে দেবো। ফোড়নগুলো হয়ে গেছে, এবার আমি চালটা দিয়ে দিচ্ছি। চালটা আমাদের ভাজা হয়ে গেছে, এবার আমরা গুঁড়ো মশলা, নুন, চিনি, আদা বাটা দিয়ে দিলাম, এবার কষবোটা। মশলা এবং চালটা আমাদের কষা হয়ে গেছে, এবার আমরা কাজু কিশমিশ আর মোচাটা দিয়ে দেবো। আমাদের মোচাটা প্রায় কষা হয়ে গেছে, এবার আমরা একটু জল দেবো, দিয়ে ঢাকা দেবো। আমাদের পোলাও প্রায় রেডি, আমি একটু ঘি দিয়ে দিই আর একটু গরম মশলা দিয়ে দেবো, দিয়ে মিনিট খানেক মতো রাখবো আবার ঢাকা দিয়ে। বন্ধুরা আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করুন, আমি অনেক পুরনো রান্না দেব। আর সবাই লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের কাছে, সবাইকে বলুন আমার চ্যানেলের কথা। আর যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে আমি থ্যাংক ইউ জানাই। আমার মোচার পোলাও রেডি টু সার্ভ, এভাবে বানান, বানিয়ে খান। কেমন লাগলো জানান, সবাই ভালো থাকুন, থ্যাংক ইউ।